হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। দেখো না, আজকে বিকেল হতে না হতেই আমি, মাম্মা, মা, নীলসোনা তিনজন মিলে সাজুগুজু করে স্কুটি নিয়ে বার হয়ে পড়েছি ঘুরতে। তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি? সেটা তো অবশ্যই বলবো, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সঙ্গে করেই নিয়ে যাচ্ছি, চলো, গেলেই দেখতে পারবে। আর আপাতত আমরা চলে এসেছি হাইওয়েতে। এখন না হাইওয়েটা এত সুন্দর করছে, যতবার হাইওয়ে দিয়ে আসছি ততবার দেখতে পাচ্ছি কাজের পর কাজ হয়েই যাচ্ছে। আর হাইওয়ের লুকটা আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আগে আসতাম, আর এখন আসলে মানে আমি চিনতেই পারি না, হাইওয়েটা এত পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেকটা কলকাতার মতন লাগে, ভীষণ ভালো লাগছে। তো হাইওয়ে ক্রস করে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর কি, দেখে অলরেডি নিশ্চয়ই চিনেই গেছো, বুঝেই গেছো, আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। বাচ্চাদের এক্সাম শেষ, আর হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে আসবে না, সেটা কি হয়? তো চলে এসেছি, চলো এবার ভেতর দিকে এন্ট্রি নিই। আর দেখো না, উঠোনটা তো পুরো পাতা পড়ে একদম পোড়ো বাড়ির মতন হয়ে রয়েছে। এখানে মাম্মা অলরেডি চলে এসছে, ব্যাগপত্র এখানে নামিয়ে নিয়েছি। তো এবার দরজাগুলো খোলা যাক। দেখো মাম্মাম তো এখানে এসে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। চলো এবার দরজাগুলো সমস্ত কিছু তালাগুলো খোলা হোক। আর দরজাটা তো ক্লপসিবল গেট, পুরো প্লাস্টিক দিয়ে মোড়া একদম। এই সমস্ত খুলতে খুলতেই পুরোপুরি আধ ঘন্টার মতন পুরো টোটাল ঘরে তালা খুলতে খুলতেই আমার সময় লেগে যায়, কারণ এতগুলো চাবি, কোন চাবি যে কোন তালার আমি না পুরো কনফিউজ হয়ে যাই। আর দেব তো সপ্তাহে সপ্তাহে আসে, ওর পক্ষে খুব ইজি, ওর চেনা, কিন্তু আমি না কনফিউজ হয়ে যাই কোন তালার কোন চাবি। কি বন্ধুরা, সেই খাটের কথা মনে আছে তো? এই যে সেই খাট, মেলা দেখতে গিয়ে খাট কিনেছিলাম, আর গ্রামের বাড়িতেই তো ওটাকে পাঠানো হয়েছিল দোকান থেকে। তো আপাতত এটাকে চলো গুছিয়ে নিই। আর এই দেখো না, মাম্মা আমার নীলসোনা দুজনে একদম টায়ার্ড হয়ে গেছে এখানে এসে। তো খাটটা যেই মোটামুটি একটু গুছিয়েছি কি না, ওরা দুজন তো শুয়ে শুয়ে মোবাইল দেখতে ব্যস্ত, আর আমি ব্যস্ত হয়ে পড়েছি ঘরবাড়িগুলো পরিষ্কার করতে। চলো মোটামুটি এখন ঘরবাড়িগুলো পরিষ্কার করতে যে কতটা সময় লাগবে সেটা তো বুঝতে পারছি না, পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি ঘর বাড়ির সব পরিষ্কার করা হয়ে গেছে, স্কুটিটা বাইরে ছিল, এটাকেও এবার নিয়ে আসলাম, আপাতত টোটাল কাজ কমপ্লিট হলো। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে ব্লগটা তো শুরু করেছি, সকাল থেকে নয় বলতে পারি দুপুরবেলার পর থেকে ব্লগটা তো শুরু করা হয়েছে, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলবো সেটাই বলা হয়নি। এই দেখো গাড়িটা তুলে দিয়েছি, আর ঘরবাড়ি পরিষ্কার করা কমপ্লিট, সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:30 বাজে, লাইটটা ঠিক দেখা যাচ্ছে না, 5:30 বেজে গেছে। এখানে এসে পৌঁছেছি হচ্ছে ওই 2:30 নাগাদ, আর সেই থেকেই 5:30 বাজে, এতক্ষণ লেগে গেলো ঘরবাড়ি পরিষ্কার করতে। অবশেষে এখন কমপ্লিট হলো ঘরবাড়ি সব পরিষ্কার, আর পরিষ্কারই থাকতো কারণ এভরি সানডে তো আসে দেব, পরিষ্কার করে দিয়ে যায়। একটু বসে বসে তোমাদের সঙ্গে কথা বলতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি, সেলফি স্টিকটাও আনা হয়নি, সেলফি স্টিকটা তাড়াতাড়ি করে যে আনবো সেটাও আনা হয়নি। এদিকে খিদেও পেয়ে গেছে, এদিকে হাঁপিয়েও গেছি, অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, ঘরবাড়িটা পরিষ্কার করা হয়েছে, ঘরবাড়িটা এতটাও অপরিষ্কার হতো না, মানে 2-3 দিন আগে এত ঝড় হয়েছে না, পুরো ঝড়ে একদম ধুলো বাড়ি, আর যেহেতু ওপেন পুরো বারান্দাটা পুরো একদম নোংরায় নোংরা ভর্তি হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেলো, মাম্মাম তো এসেই চলে গেছে বন্ধুদের সঙ্গে গল্প করতে, আর নীলসোনাই তো ক্যারাম খেলতে ব্যস্ত। সেই মেলা থেকে ক্যারামটা কেনা হয়েছিল সেটা তো এখানেই আছে, চিল্লামিলি শুনতে পাচ্ছ, এসেই ক্যারাম খেলছে।
আর আমি তো ঘর বাড়ি পরিষ্কার করতে করতে একা একা ক্লান্ত। দেব থাকলে অনেকটা হেল্প করে দিত, কিন্তু আজকে দু পায়ে নিয়ে সব কিছু একা একা করতে হচ্ছে। দুইবারের কাজ সামলাতে সামলাতে পুরো নাজে হাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন বিকেলবেলা একটু বাইরে বেরোই, আর বাইরে বেরিয়ে একটু সবার সঙ্গে গল্প করি। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে ঢুকেই ডাইনিং, আর এখান থেকে সিঁড়ি উঠে গেছে, পাশে রয়েছে রান্নাঘর। তো এদিকে ডাইনিং আর এদিকে রয়েছে লম্বা বারান্দা। গ্রামের বাড়ি তো, বারান্দাটা বিশাল লম্বা, বাচ্চাদের খেলা করতে না খুব মজা হয়। আর এখানে রয়েছে দুটো বেডরুম। তো ফাইনালি এই বেডরুমটা হচ্ছে আমাদের, মানে আমরা আগে এই বেডরুমেই শুতাম। তো এই যে এখন তো মোটামুটি জিনিসপত্র সব নিয়ে যাওয়াই হয়ে গেছে, তো এই অল্প কটা জিনিস এখানে রয়েছে। মানে এখানে আসা হয় তো, তো মোটামুটি ইউজ করার মতন কিছু জিনিসপত্র ফার্নিচার এখানে রাখা রয়েছে। আর এই ঘরে হচ্ছে আমার শাশুড়িমা থাকতেন, এই ঘরেও রয়েছে কিছু ফার্নিচার। আর ওই যে টিভি আছে, অনেক পুরনো মডেলের টিভি, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি কেবিল লাইনটা অফ করে আর চালানো হয় না, কিন্তু টিভিটা এখনও ভালোই আছে। আর এখানে আর বাচ্চাদের অনেক পুরনো খেলনা আছে, দেখো না এখনও পড়ে আসছে সেই ছোট্টবেলার খেলনাগুলো। তো এই ঘরটাই তোমার শাশুড়িমা থাকতেন, আর ঋষিকে রয়েছে হচ্ছে এই সিংহাসন। আর এদিকে চলো দেখাই, নীল সোনা তার বন্ধুদের নিয়ে অলরেডি গ্রাম বোর্ডটা নিয়ে খেলতে বসে রয়েছে। এই দেখো, তো তোমরা তো যারা পুরনো বন্ধু তারা তো চেনোই আমার ঘর বাড়ি, কিন্তু যারা অনেক নতুন বন্ধু আছে তারা তো চেনো না, তার জন্য একটু দেখিয়ে দিলাম আমার গ্রামের ঘর বাড়িটা। ওই দেখো বিকেল হয়েছে, তো সবাই কিছুদিন বসে বসে গল্প করছে। আর এই যে বাড়ি থেকে বেরিয়েই রয়েছে সামনে রাস্তা। ওরা খেলা করুক, আর একটুখানি ঘুরে আসি, তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি। ফাইনালি একটু ঘুরে চলে আসলাম, আর এক বান্ধবীর বাড়ি একটু বসে বসে গল্প করলাম। তো সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, আর মাম তো ঘরেই রয়েছে, কিন্তু নীল সোনা এখনও খেলা করে যাচ্ছে। জানো ওর এখানে আসলে না অফুরন্ত খেলা, খেলার আর কোনো শেষ নেই। এই জামাকাপড়গুলো সেই যে পরে এসছি, সেই জামাকাপড়গুলো তো খাটের উপরেই এসেছে, খুলে রেখে দিয়েছি। আর ঘর বাড়ি গোছা দিয়ে এত মানে পরিষ্কার করতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, জামাকাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। আপাতত এখন এগুলো ভাঁজ করে ফেললাম। তো আপাতত অনেক ঘোরাঘুরি হলো, ফুচকা খাওয়া হলো। এখানে আসলে ফুচকা না খেলে না থাকা যায় না, এখানকার ফুচকা একটা আলাদাই মজা আছে। আর এখন আপাতত একটু রেস্ট করি, এই যে মামাম তো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওর সঙ্গে একটু শুয়ে শুয়ে গল্প করি মোবাইল দেখে। আর আজকের মতন ডিনার বানানোর পাল্লাও নেই, কারণ ডিনার একদম বানিয়ে সঙ্গে করে প্যাক করে নিয়ে চলে এসেছি। খিদে পাবে, খেয়ে নেব আর তারপর ঘুম। আপাতত এখন একটু মামামের সঙ্গে মোবাইল দেখি, যারো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বসে বসে মোবাইল দেখে দেখে অনেকটা সময় কাটিয়েছি। এখানে তো টিভিটা নেই, মানে টিভিটা চলে না, কেবিল লাইনটা নেই বলে, তাই জন্য মোবাইল দেখেই সময় কাটানো, সারা রাত্রির হলে আর কোনো উপায় নেই। তো বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি, অবশেষে আমি ডিনার খেতে বসে পড়লাম। আর আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই, গুড নাইট।